তোমার লম্বা মাতার কেশ চিরল দাঁতের হাসি দিয়া পাগল করলা দেশ মেয়ের জামাই পাশে এইভাবে নাচে নাচে মামু মামু আপনি শাশুড়ি এগুলি কি করতেছে জানি না আপনি দেখেন না আপনি কি চোখ বন্ধ রাখছেন নাকি ভাই আমার ফ্যান দেন না আপনাকে ফ্যান দেব জি আপনি মহিলা মানুষ ফ্যান দিয়ে কি করবেন বাতাস খাইতাম বাতাস খাইতেন জি দেখি আপনার দাঁত গুলি দিলে আপনার যে দাঁত এই দাঁত দিয়ে বাতাস খাইতে পারবেন খাইতে রুম বাতাস না বের হয়ে যাবে আবার না খাইতে রুম এখন কি ফ্যান দেওয়া লাগবে জি মামু একটি সিলিং ফ্যানের দাম কেমন হতে পারে

ঘুরে যে হি ফেন দিমু সিলিং ফ্যান না না শুধু লন্ডন থেকে নানুমিয়া এবং আঙ্গুরা বেগমাপুর পক্ষ থেকে মস্তাক মামুর শাশুড়িকে একটি সিলিং ফ্যানের ব্যবস্থা করে দিলাম এই নেন খুশি হিসেন জিয়া খুশি এই ফ্যানের কথা বলছিলেন জিয়া এইটার নাম ওই সিলিং ফ্যান বুঝতে পারছেন জিয়া আর আর জি আর জি দাও ইনশাআল্লাহ দোয়া আল্লাহ জান করতে ভালো লাগে এই নেন গাড়ি ভাড়াও দিয়ে দিলাম একশত টাকা তো ফ্যান পাই আপনি খুশি তো জিয়া খুশি আনন্দ নানি গো তোমার লম্বা মাতার কেশ চিরল দাঁতের হাসি দিয়া পাগল কল্লা দেশ ও নানি গো তোমার লম্বা মাতার কেশ চিরল দাঁতের হাসি দিয়া পাগল কল্লা দেশ

মামুর শাশুড়ি মস্তাক মামুর চেয়ে গরিব তো আজ একটি ফ্যানের ব্যবস্থা করে দিয়ে ওনার মুখে হাসি ফোটাতে পারলাম এতে আমরা ধন্য দোয়া করবেন সময় যেন এমন গরিব অসাইদের পাশে থাকতে পারি আমাদের এমন ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সুনাম মিডিয়া পেজে ফলো দিয়ে সুনাম মিডিয়া ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম